নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব মঙ্গলের অষ্টকবর্গে চারের অধিক বিন্দুযুক্ত রাশিতে মঙ্গল যখন সঞ্চার করছে সেই সময়কালে ভূ সম্পত্তি লাভ হতে পারে, দেবদর্শন হতে পারে, শত্রুতা হানি হতে পারে, যানবাহন লাভ হতে পারে, আর্থিক উন্নতি ইত্যাদি হতে দেখা যাবে। অন্যদিকে কম বিন্দুযুক্ত রাশিতে মঙ্গলের যে সঞ্চার বা গোচর সেই সময়কালে কাজকর্মের মধ্যে একটা হতাশা, আত্মীয় বিরোধ, উদ্যমহানি, দেহপীড়া ইত্যাদি কিন্তু সূচিত হতে দেখা যায়। মঙ্গলের অষ্টকবর্গে 0-8 বিন্দুযুক্ত রাশিতে মঙ্গলের সঞ্চার ভিন্ন ভিন্ন ফল প্রকট করে থাকে। তাই কোন বিন্দুর ওপর থেকে, কোন রাশির ওপর থেকে সঞ্চারকালীন মঙ্গল কি ফল প্রদান করে থাকে সেই সম্পর্কেই আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। কোনো একটি জাতক জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে মঙ্গল যদি অষ্টকবর্গে কোনো একটি রাশিতে শূন্য বিন্দু পাত করেছে, তাহলে সেই রাশির ওপর থেকে যখন মঙ্গল সঞ্চার করবে সেই সময় কিন্তু শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে, পিত্ত প্রকোপ বৃদ্ধি পেতে পারে, মাথা ঘোরা, মানসিক অশান্তি, বিবাদ বিরোধ, অর্থ ক্ষতি, ব্যবসায় লোকসান, অগ্নিভয়, প্রতারণা, চক্ষুপীড়া, অর্থতথা, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি এগুলো কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে। মঙ্গল অষ্টকবর্গে যদি কোনো একটি রাশিতে একটি বিন্দু প্রদান করেছে এবং সেই রাশির ওপর থেকে যখন মঙ্গল সঞ্চার করবে গোচরে, সেই সময়কালে সেই জাতক জাতিকার জীবনে দেহপীড়া, রক্তপাত, কলহ বিবাদ, উত্তেজনা বৃদ্ধি, জরাবিধি, অস্ত্রোপচার, অনর্থক অপব্যয়, চর্মরোগ ইত্যাদিগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যদি কোনো ভাবে মঙ্গল অষ্টকবর্গে 2টি বিন্দু কোনো রাশিতে প্রদান করেছে এবং সেই রাশির ওপর থেকে মঙ্গল গোচর চলাকালীন সঞ্চার করছে, সেই সময়কালে দাম্পত্য ক্ষেত্রে অশান্তি বৃদ্ধি পাবে, মতান্তরে আর্থিক ক্ষতি এই সময়কালে হতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট এই সময়কালে বৃদ্ধি হতে পারে, বিবাহে কোনোরূপ বাধা আসতে পারে, ব্যবসায় মন্দা বৃদ্ধি হতে পারে, শত্রুতাবশত অসম্মান হতে দেখা যেতে পারে। যদি মঙ্গল অষ্টকবর্গে 3টি বিন্দু কোনো একটি রাশিতে পাত করেছে এবং সেই রাশির উপর থেকে মঙ্গল যখন সঞ্চার করবে গোচরে, সেই সময়কালে ভাতৃবিরোধ, রক্তদুষ্টি বা চর্মরোগ, ক্রোধ বৃদ্ধি হতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে, কর্মক্ষেত্রে অশান্তি, মানসিক উত্তেজনা ইত্যাদি দেখা যেতে পারে। যদি মঙ্গল অষ্টকবর্গে কোনো একটি রাশিতে 4টি বিন্দু প্রদান করেছে এবং সেই রাশির উপর থেকে মঙ্গল যখন গোচর চলাকালীন সঞ্চার করবে, সেই সময়কালে আয় ব্যয় সমান হতে থাকবে, যত আয় তত ব্যয়, মিশ্র ফলাফল মিলবে এই সময়কালে, কাজকর্মের সূত্রে যোগাযোগ এলেও পরে কিন্তু বাধা আসবে। যদি মঙ্গল অষ্টকবর্গে 5টি বিন্দু কোনো রাশিতে প্রদান করছে এবং সেই রাশির উপর থেকে মঙ্গল গোচর চলাকালীন সঞ্চার করছে, সেই সময়কালে জাতক জাতিকার জীবনে প্রশংসা লাভ, সুনাম বৃদ্ধি, বিবাদ বিরোধে জয়লাভ, উদ্যমে সাফল্য, ভূমি এবং খনিজ দ্রব্যের ব্যবসায় লাভ হতে দেখা যাবে। যদি মঙ্গল কোনো একটি রাশিতে 6টি বিন্দু অষ্টকবর্গকে প্রদান করছে এবং সেই রাশির ওপর থেকে মঙ্গল গোচরকালীন সঞ্চার করছে, সেই সময়কালে কর্তৃপক্ষের যে সদিচ্ছা সেটি কিন্তু লাভ হতে দেখা যায় এবং অর্থপ্রাপ্তিও ভীষণভাবে হতে দেখা যায় সেই সময়কালে। দেহের যে রোগ্য সেটাও কিন্তু ধীরে ধীরে অরোগ্যতা লাভ করে, উৎসাহ উদ্দীপনা এই সময়কালে বৃদ্ধি পায়, বিরোধের নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখা যায়। যদি মঙ্গল কোনো একটি রাশিতে অষ্টকবর্গে 7টি বিন্দু প্রদান করছে এবং সেই রাশির ওপর থেকে মঙ্গল যখন গোচরে সঞ্চার করবে, সেই সময়কালে ব্যবসায় আর্থিক উন্নতি,
ভাইয়ের অনুকূল্য বা সহযোগ দেখা যেতে পারে, নতুন পরিকল্পনায় সার্থকতা মিলবে, সাংগঠনিক কাজকর্মের স্বীকৃতি লাভ হতে ভীষণভাবে দেখা যাবে। যদি কোনো জন্মছকে মঙ্গল আটটি বিন্দু অষ্টকবর্গ ছকে প্রদান করছে কোনো একটি রাশিতে, এবং সেই রাশির ওপর থেকে যখন মঙ্গল গোচরকালীন সঞ্চার করবে, সেই সময়কালে গৃহ নির্মাণ বা ভূমিক্রয়, শত্রুহানি, কাজকর্মের সার্থকতা, রাসায়নিক দ্রব্য লাভ হতে দেখা যাবে, বৈদ্যুতিক সাজ সরঞ্জাম এবং যন্ত্রাংশে ব্যবসায় আর্থিক লাভ ও সাফল্য মিলতে অবশ্যই দেখা যাবে। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম মঙ্গলের অষ্টকবর্গে কোন রেখাপাত বা কোন বিন্দু কি প্রভাব দিতে পারে মঙ্গলের গোচরকালীন মঙ্গলের অষ্টকবর্গে, সেই সম্পর্কেই আজ আমি মুখ্যত আপনাদের সাথে এখন আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।